আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে এবং এই ঘটনায় রয়েছে প্রতিটি মুসলমান ভাই বোনদের জন্য খুবই শিক্ষণীয় কিছু বিষয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। মক্কায় একজন আলেম মৃত্যুমুখে পতিত হওয়ার পর তাকে কবরে দাফন করা হলো। কিছুদিন পর অন্য একজনকে সেই আলেমের কবরে দাফন করার জন্য কবর খনন করা হলো। দেখা গেল আলেমের লাশের পরিবর্তে একটি যুবতী মেয়ের লাশ পড়ে আছে। একই কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা সৌদি আরবের একটি স্বাভাবিক নিয়ম। ঘটনাক্রমে একজন ইউরোপীয় মুসলিম সে সময় কবরের লাশের পাশেই ছিলেন। তিনি মেয়েটির লাশ দেখে শনাক্ত করলেন। তিনি বললেন, আমি তাকে চিনি, তার বাড়ি ফ্রান্সে, তার পিতামাতা খ্রিস্টান, কিন্তু সে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার কাছ থেকে ইসলাম সম্পর্কে কিছু বই সে চেয়ে নিয়ে পাঠ করত। অল্পদিনের অসুস্থতায় মেয়েটির মৃত্যু হয় এবং তাকে ফ্রান্সে কবর দেওয়া হয়। মক্কার কবরস্থানে মেয়েটিকে দেখে সবাই বলাবলি করতে লাগলো যে মুসলমান হওয়ার কারণে সে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, এজন্যই তার লাশ সৌদি আরবের মাটিতে আল্লাহর আদেশেই স্থানান্তরিত হয়েছে। কিন্তু মক্কার আলেমের লাশ কোথায় গেল? কেউ কেউ বললেন, মনে হয় ফ্রান্সে যে কবরে এই মেয়েটিকে দাফন করা হয়েছে সে কবরে মক্কার আলেমের লাশ পৌঁছে দেওয়া হয়েছে। হজ্জের সফরে আসা ফ্রান্সের সেই মুসলমানকে বলা হলো, আপনি মক্কার মরহুম আলেমকে চিনে এরকম একজন লোককে দেশে ফেরার সময় সাথে নিয়ে যাবেন। তারপর ফ্রান্সের মেয়েটির কবর খনন করে দেখবেন সেই কবরে মক্কার আলেম রয়েছে কিনা। ইউরোপীয় মুসলিম ভাই তাই করলেন। মেয়েটির পিতাকে সব কথা জানিয়ে তার মেয়ের কবর খনন করা হলো। দেখা গেল মেয়েটিকে যেখানে দাফন করা হয়েছে সেই কবরে রয়েছে মক্কার মরহুম আলেমের লাশ। মক্কার বিশিষ্ট লোকেরা অভিমত ব্যক্ত করলেন, একজন মানুষ ভালোমন্দ হওয়া সম্পর্কে তার স্ত্রীর মতামতই চূড়ান্ত। কাজেই মক্কার মরহুম আলেমের স্ত্রীকে তার স্বামীর জীবনযাপন এবং আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করা হোক। মহিলাকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করাই মহিলা বললেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, নিয়মিত নামাজ আদায় করতেন, আমি তো তার মধ্যে মন্দ কিছু দেখি নাই। মহিলাকে বলা হলো, ভেবেচিন্তে বলুন, তার মধ্যে নিশ্চয়ই ভীষণ খারাপ কিছু ছিল, তা না হলে কাফেরদের দেশে তার লাশ যাবে কেন? মহিলা বললেন, তার একটি দোষ ছিল, আমি তার এ দোষের উপর বিরক্ত ছিলাম। আমার সাথে যৌন সহবাসের পর ফরজ গোসল করতে তার ভালো লাগতো না। তিনি বলতেন, খ্রিস্টান ধর্মের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আর সেটি হচ্ছে স্ত্রী সহবাসের পর গোসল ফরজ নয়। মহিলাকে তার স্বামী সম্পর্কে যারা জিজ্ঞাসা করতে গিয়েছিলেন তারা বললেন, ব্যাস আমরা বুঝে গেছি, কাফেরদের কোনো কিছু পছন্দ করাও কুফুরি, আপনার স্বামী যতই নামাজ রোজা করুক না কেন তিনি বেঈমান হয়েই মারা গেছেন, কারণ তিনি কাফেরদের ধর্ম পছন্দ করতেন, তাদের দেশে তার লাশ সর্বশক্তিমান আল্লাহর আদেশেই পৌঁছে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।